দর্শক, এবার বাজার পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন সুমন, বাজার পণ্যের দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, যেখানে পাইকারি এবং খুচরা একই সাথে বেচা বিক্রি হয়ে থাকে, সেই বাজারে দাঁড়িয়ে আছি। সকাল থেকে আমি এখানে উপস্থিত আছি। এখানে কিন্তু ঈদের পরে যে কিছুটা জমজমাট ভাব থাকবার কথা, সেটি কিন্তু এখনও পর্যন্ত লক্ষণীয় নয়। এখানে আমরা যারা বাজারে এসেছে ক্রেতা, তাদের সাথে কথা বলেছি, তাদের মন্তব্য হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে রোজায় যেটা বেড়েছিল সেটা তো কমেইনি, বরং কিছুটা হলেও বেড়েছে। সে কারণেই মূলত ক্রেতাদের সংকটটি রয়েছে। একই সাথে বাজারে যে মাছ মাংস ঘরে রয়েছে, যার ফলে এখনো পর্যন্ত ক্রেতাদের সেই ভিড় এখনো দেখা যাচ্ছে না। ন্যান্সি, এখানে বলে রাখা দরকার, সেই মাছ মাংসের যে কথা হচ্ছে, সেই মাছ মাংসের দামই কিন্তু এখনো পর্যন্ত কমেনি। মাংস, গরুর মাংস কিন্তু এখনো 750 টাকার উপরে চলছে, 200 টাকার উপরে চলছে পোলট্রি মাংস, ডিমও 10 টাকার উপরে যাচ্ছে। একই সাথে এখন লক্ষণীয় হচ্ছে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে পেঁয়াজ 55 টাকার উপরে, রসুন 200 টাকার উপরে। একই সাথে যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে আলু, আলু কিন্তু 55 টাকা, অর্ধ সেঞ্চুরি ছাড়িয়ে 55 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এই এই বড় বাজারে। এটি কিন্তু খুচরা বাজারে গেলে আরো বেশি বিক্রি হওয়ার কথা। আর একই সাথে যে কাঁচা তরি তরকারি, সেগুলোরও দাম কিন্তু অনেক বেশি। সেই সজিনা কিন্তু এখনো, যেটি নেমে এসেছিল কিছুটা হলেও, সেটি কিন্তু আবার 100 টাকা ছুঁয়েছে। বেগুনের দাম 50 টাকার উপরে, এবং সবকিছুই, সব পণ্যই আসলে তুলনামূলক বাড়তি। তবে যোগান, যতটা বাজার ঘুরেছে যোগান কিন্তু ন্যান্সি কম দেখেনি। এই ছিল যে বাজার সাতক্ষীরা যে বাজারের যে দর তার সর্বশেষ।